আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত প্রদিন্দা ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব এশারের নামাজের পর আল্লাহতালার যে গুণবাসক সিফাতি নামটি পাঠ করলে আপনার সব দোয়া কবুল হবে সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলবো দর্শক আপনি অনেক সময় হয়তো দোয়া করেছেন আল্লাহর দরবার কিন্তু আপনি দোয়ার কার্যকরিতা পান নাই ফল পান নাই তো এর কয়েকটি কারণ হতে পারে আপনি দোয়া করার সঠিক পন্থা অবলম্বন করেন নাই দোয়া করার শুরুতে আপনাকে অবশ্যই শরীফ পাঠ করতে হবে আপনি যদি চান আপনার প্রত্যেক দোয়াই কবুল হোক তাহলে আপনি আল্লাহ আল্লাহতাল এই গুণবাচক নামটি পাঠ করবেন আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করলে আপনার সব দোয়া কবুল হবে এবং আপনাকে অবশ্যই দুরুস্বরে পাঠ করতে হবে আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করার আগে এবং পরে যদি দুরুশ্বরী পাঠ করতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে যে দোয়াই করবেন সে দোয়াই আল্লাহ কবুল করবেন তো দর্শক আল্লাহর যে গুণবাচক নামটি পাঠ করলে আল্লাহ দোয়া কবুল করেন সে গুণবাচক নামটি হচ্ছে ইয়াজ ইয়া জ হিরু আল্লাহ তালার এই গুণবাচক নামটি পাঠ করার আগে আপনি তিনবার দুরুশ্বরী পাঠ করবেন এবং পরে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন মাঝখানে আল্লাহর এই গুণবাচক সিফাতি নামটি আপনি একশতবার পাঠ করবেন এবং আপনি এই আমলটা করবেন এশার নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে আপনি আল্লাহর কাছে মোনাজাত ধরে যে দোয়াই করবেন সে দোয়াই আল্লাহ তালা কবুল করবেন মঞ্জুর করবেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে কুল হু আল্লাহ সুরা এই সুরাটি তিনবার পাঠ করবেন আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি একশতবার পাঠ করা হয়ে গেলে কুল হু আল্লাহ ওয়াহাত এই সুরাটি তিনবার পাঠ করে তারপর দুরুশ্বরী পাঠ করে তারপর মোনাজাত ধরে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার সে দোয়াই কবুল হয়ে যাবে এটা খুবই পরীক্ষিত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম